ফরওয়ার্ড ব্লকে ভাঙন অব্যাহত। তৃণমূলে যোগ দিলেন বাম সরকারের আরও এক মন্ত্রী। পরেশ অধিকারীর পর এবার তালিকায় জুড়ল মোর্তাজা হোসেনের নাম। বৃহস্পতিবার তৃণমূল ভবনে তার হাতে দলীয় পতাকা তুলে দেন পার্থ চট্টোপাধ্যায়। ডক্টর মোর্তাজা হোসেন তৃণমূল কংগ্রেসে আসার ইচ্ছা প্রকাশ করেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমোদন নিয়ে আজকে আমরা ডক্টর মোর্তাজা হোসেনকে আমাদের দলে স্বাগত করলাম, স্বাগত জানালাম এবং দলের ওনার অন্তর্ভুক্তির পরে দল আরও শক্তিশালী হবে। পূর্বতন বামফ্রন্ট সরকারের ত্রাণ মন্ত্রী ছিলেন মোর্তাজা হোসেন। 2014 সালের নির্বাচনে বারাসাত লোকসভা কেন্দ্রে প্রায় 1,74,000 ভোটে হেরে যান তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কর্মযজ্ঞ, যেভাবে সারা পশ্চিমবাংলায় যে কর্মযজ্ঞ শুরু হয়েছে, এর জন্য আমি এই দলে যোগ দিচ্ছি। তাছাড়া সাম্প্রতিকতার বিরুদ্ধে যদি কেউ আওয়াজ তুলে থাকেন, আমি বলবো সেটা শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়। আচ্ছা, আপনি আসামের কথাই ভাবেন তো, এই যে বাঙালিদের সেখানকে উৎখাত করার চেষ্টা চলছে, কে প্রতিবাদে কে সোচ্চার হয়েছে প্রথমে? এই মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল। বাম শিবিরে ফাটল ধরিয়ে শুক্রবার তৃণমূলে যোগদান করেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী ও ফরওয়ার্ড ব্লক নেতা পরেশ অধিকারী, এবার মোর্তাজা হোসেন। যদিও ফরওয়ার্ড ব্লকের রাজ্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায়ের দাবি, মোর্তাজা হোসেন আমাদের দলের সাধারণ সদস্য নন, 7 বছর ধরে দলের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। মোর্তাজা হোসেন আমাদের পার্টিতে নেই আজকে 7 বছর, আর মেম্বারশিপ রিনিউ করেনি 3টা। সে একটা নার্সিংহোম হোম করেছে মধ্যমগ্রামে, তাকে রক্ষা করার জন্য 2013 সালে সপরিবারে তৃণমূলে যোগ দিয়েছিলেন বাম আমলের প্রয়াত মন্ত্রী কলিমউদ্দিন শামসের ছেলে মইনউদ্দিন শামস। এরপর দলত্যাগ করে তৃণমূলে নাম লেখান প্রাক্তন খাদ্যমন্ত্রী কমল গুহর ছেলে উদয়ন। দল বদলের সেই ধারাই অব্যাহত রাখলেন পরেশ অধিকারী মোর্তাজা হোসেনরা। আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ।